নমস্কার বন্ধুরা, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে সন্ধেবেলায় ভাবলাম একটুখানি ঘুগনি করব, মটরের ঘুগনি। রাত্রের জন্যই করব অবশ্য, তা ভাবলাম সন্ধেবেলায় করি, তাহলে সন্ধেবেলায় মুড়ি দিয়ে দিতে পারবো ছেলেদেরকে টিফিন। ওরা খেলতে গেছিলো, চলে এসছে, তা আমিও সন্ধেটা দিয়ে নিলাম, সন্ধে প্রদীপ দিয়ে তুলসী মঞ্চের কাছে। এবার যাব রান্নাঘরে গিয়ে ঘুগনিটা করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঘুগনিটা করব, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা তো সকলেই জানো মটরের ঘুগনি কিভাবে করতে হয়, তবুও আমি যেভাবে করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই জন্য আমি মটর নিয়েছি এখানে 250 গ্রাম, প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা সিটি মেরে নিয়েছি। এটা সেদ্ধ করা, একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এটা কিন্তু সেদ্ধ করা নয়, অনেকে চাইলে মটরের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারে, এখানে কিন্তু আমি আজকে ভেজেই দেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এখানে কিছু গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো, নুন দিয়ে কিন্তু আমি মটরটা সেদ্ধ করেছি অল্প নুন দিয়ে, এই জন্য নুনটা আমি সামান্যই নিয়েছি, কারণ এরপরেও আমি বিট নুন দেব। আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি সর্ষের তেল, বিট নুন, এখানে আছে টমেটো, আদা, রসুন পেস্ট, আর এখানে একটু তেঁতুল ভিজিয়ে নিয়েছি সবার লাস্টে দিয়ে, খেতে ভালো লাগবে। আর এখানে একটু চিনি নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে। দেখো, কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। আলু ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যা আমার তেল রয়েছে এতেই আমার রান্না হয়ে যাবে, এর মধ্যেই আমি সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব এর মধ্যে। দেখো, পেঁয়াজটা আর লঙ্কাটা একটু নরম হয়ে গেছে, তারপরে আমি টমেটো, আদা, রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব একসঙ্গে, শুধু গরম মশলার গুঁড়োটা দেবো না, ওটা আমি লাস্টে দেবো। দেখো, এগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা এবার ভালো মতন কষে গেছে, তেলটা উপরে উঠে এসছে, আমার কিন্তু গ্যাসটা সিমেই দিয়ে রেখেছিলাম। এখন আলু আর মটর সেদ্ধ করা জল সমেত দিয়ে দেব, এটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তা আমি ভাবলাম আমি তো ঘুগনিটা ঢাকা দিলাম, কিন্তু ঘুগনিটার ঢাকনা তুলে দেখি যে ঘুগনি ফুটে উঠছে না কেন। তারপরে দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, নতুন করে আবার সিলিন্ডার লাগালাম, তারপরে আবার রান্না করলাম। দেখো বন্ধুরা, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই এটা ফোটেনি, এটা এখন একটু ফুটবে, ফুটে উঠলে আমি বিট নুন আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে আমার মটরের ঘুগনি। দেখো, আমি বাটিতে তুলে নিয়েছি এবার, এবার এর ওপর থেকেই আমি একটু তেঁতুল গোলা জল আর একটুখানি কোঁচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আমার ছেলেরাও চলে এসছে, যাই ছোট ছেলেকে দিয়ে একটু টেস্ট করাই, কারণ বড় ছেলে এখনও হাত পা ধুয়ে ঘরে ঢোকেনি, ও হাত পা ধুয়ে ঘরে ঢুকলে ওকে আবার দেব। কেমন হয়েছে খেতে? হেভি হয়েছে। বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে বানিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।